নমস্কার বন্ধুরা, আমি চন্দন, স্মার্ট গ্রাফিক্সের তরফ থেকে। তো আজকের আমি আপনাদের কোরেল ড্রয়ের কিছু বেসিক কোর্স শেখাবো। তো আমার কমেন্ট বক্সে অনেক দিন ধরেই কয়েকজন লিখে পাঠাচ্ছে যে আপনি তো কোরেলে অ্যাডভান্স কোর্স শেখান, তো আপনি যদি বেসিক কোর্স শেখান তো খুব ভালো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যেটা ভাবলাম যে হ্যাঁ, সেটা ঠিকই। তো চলুন আপনাদের আজকের কোরেলের বেসিক কোর্স থেকে কিছু শেখাই। তো আমি কিছু ক্রাইটেরিয়া তৈরি করে রেখেছি। তো কী কী শেখাবো, তো সেখানে আপনারা এটা পজ করে দেখে নেবেন কী কী শেখাবো আমি। তো প্রথমত কোর্স ডিটেলসের মধ্যে আসছে ইন্টারফেস, ক্রিয়েট নিউ ডকুমেন্ট অর পেজ, পেজ লেআউট অ্যান্ড ওরিয়েন্টেশন। প্রথমত আপনাদের এটা ভালো মতন শিখতে হবে। এটা শেখার পরে তবে আমি টুলসের, কোরেল ড্রয়ের যে টুলসগুলো রয়েছে সেই টুলসের কাজগুলো আমি আপনাদের এক এক করে সবকটা শেখাবো, ঠিক আছে? তো আপনারা এটা পজ করে দেখে নেবেন যেখানে আমি কি কি শেখাবো। তো প্রথমে আজকের আমরা শিখব কোরেল ড্র ইন্টারফেস, ক্রিয়েট নিউ ডকুমেন্ট অর পেজ, পেজ লেআউট অ্যান্ড ওরিয়েন্টেশন। তো চলুন ঝটাপট আমরা এটা শিখে নিই। তো প্রথম যখনই আপনারা কোরেল খুলবেন তখন আপনাদের সামনে এই রকম একটা ওয়েলকাম স্ক্রিন আসবে। তো ওয়েলকাম স্ক্রিনে প্রথম কি থাকে, গেট স্টার্টেড। গেট স্টার্টেডের মধ্যে আপনার প্রথমত নিউ ডকুমেন্ট, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন ডকুমেন্ট। তো প্রথমত নিউ ডকুমেন্ট মানে হচ্ছে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, তার জন্য এই ট্যাবটা দেওয়া রয়েছে। দ্বিতীয় ট্যাবটা রয়েছে আপনার কোরেল ড্রয়ে কিছু আগের থেকে প্রিসেট, আপনার ভিজিটিং কার্ডের, হ্যান্ডবিলের অথবা বিভিন্ন ধরনের ব্রোচার ব্রোশিয়ারের কিছু সাইজ ডিজাইন বলুন আগের থেকে সেট করা রয়েছে, ওগুলোর মধ্যে আপনাদের ম্যাটার পুট করলে আপনারা রেডিমেড জিনিস পেয়ে যাবেন। আর ওপেন ডকুমেন্ট হচ্ছে এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি যদি প্রথমত আপনি যদি কোনো কোরেল ফাইল আগে তৈরি করে থাকেন, যেমন আমার এখানে ডেস্কটপে এটা দেখছেন তৈরি করা আছে, তো এটাকে যদি আমি ওপেন করি, ওপেন করলে সেই ফাইলটা আমার এখান থেকে ওপেন হয়ে যাবে। ওকে, এই দেখো এই ফাইলটা যেরকম ওপেন হয়ে গেল সেরকমই ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এবার চলে আসুন নিউ ডকুমেন্টে। আচ্ছা, নিউ ডকুমেন্টে আমরা কি করতে পারি, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা নতুন ডায়লগ বক্স আসবে। নতুন ডায়লগ বক্সে প্রথমে এখানে আপনাদের লেখা আছে উপরে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট অর পেজ। তো এখানে প্রথমে কি বলেছে, নাম দিতে হবে। তো ডকুমেন্ট একটা নাম দিয়ে দিন, তা আমি নাম দিচ্ছি কোরেল ড্র টিউটোরিয়াল ক্লাস 1। ওকে, এরপরে আছে প্রিসেট ডেস্টিনেশন। প্রিসেট ডেস্টিনেশন মানে হচ্ছে আপনি এখানে যে পেজটা ক্রিয়েট করছেন সেটা আপনি কীভাবে রাখতে চাইছেন, আপনি কাস্টম রাখবেন, না কোরেল ড্র ডিফল্ট হিসাবে রাখবেন, না আরজিবি ডকুমেন্ট বাড়াবেন, না ওয়েব ডিজাইনিং করবেন, না কোরেল ড্র ডিফল্ট হিসাবে রাখবেন। তো কোরেল ড্র ডিফল্ট হিসাবে এটা থাকে,
আমি এটাকে কাস্টম হিসাবে করেছি, যেহেতু আমার এখানে A4 পেজি দরকার হয়, সেহেতু আমরা কাস্টম হিসাবেই এটাকে আমরা রেখেছি। যতবার আপনি নিউ ডকুমেন্ট নেবেন ততবারই আপনার A4 সাইজ পেজই খুলবে। তো এরপরে কি আছে, এই পেজ যেটা নিয়েছেন A4 সাইজ পেজ, তার এখানে মাপ দেওয়া রয়েছে, উইথ কত আর হাইট কত। সুতরাং এখান থেকে আপনার একটা A4 পেজের কত মাপ সেটা আপনি জানতে পারছেন, এটা জানতে পারছেন অ্যাজ এ মিলিমিটার হিসাবে। আর যদি এটা আপনারা ইঞ্চিতে জানতে চান, তাহলে এখানে মিলিমিটার করা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি ইঞ্চিতে জানতে ইচ্ছা করে তাহলে ইঞ্চিতে দিয়ে দেবে। ওকে, তো এইবারে এই দুটো জিনিস হচ্ছে, এটা হচ্ছে আপনার পোর্ট্রেট পজিশনে পেজটা থাকবে, আর এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ পজিশনে থাকবে। এবার কি আসছে, নাম্বার অফ পেজ। আপনি এখান থেকে কতগুলো পেজ নেবেন, একটা পেজ নেবেন না দুটো পেজ নেবেন না তিনটে পেজ নেবেন, এটা আপনি ঠিক করতে পারেন। আমি এখানে একটা পেজই নেব। প্রাইমারি কালার মোড, কালার মোড কি রাখবেন, কালার মোড দুটো মোডই আছে, একটা RGB একটা CMYK। যদি গ্রাফিক্সের কাজ করতে চান তাহলে CMYK, যদি ওয়েবের কাজ করতে চান তাহলে RGB। ওকে, আমি যেহেতু গ্রাফিক্সের কাজ করব, সেহেতু আমরা কি রাখব, CMYK, সায়ন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, কে ফর ব্ল্যাক। রেন্ডারিং রেজুলেশন, এবার আপনি যে ডকুমেন্টটা বানাচ্ছেন তো রেন্ডারিং রেজুলেশন 300 DPI রাখবেন, আর প্রিভিউ মোড রাখবেন এনহ্যাচ। হ্যাঁ, এখানে এনহ্যাচটা কেন রাখা হয়, এটা এনহ্যাচ রাখা হয় এই কারণেই যে আপনি যে কাজটা করবেন সেটা স্মুথলি হওয়ার জন্য এনহ্যাচ রাখা হয়, ঠিক আছে। এই ফ্রেমগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটা অতটা ভালো কাজ করা যায় না, আমি এনহ্যাচেই কাজ করি। আচ্ছা, কালার সেটিং হচ্ছে এখানে যার আছে আপনার সব ঠিকই আছে, এটা চেঞ্জ না করাই ভালো, এটা ডিফল্ট বাই ডিফল্ট রয়েছে, এটাই থাকা ভালো, ঠিক আছে। আর শেষে গিয়ে হচ্ছে আপনার ডু নট শো দিস ডায়ালগ এগেন, যদি এই বক্সটায় আপনারা ক্লিক করেন তাহলে যদি নিউ পেজ করেন এখান থেকে আর এই ডায়ালগ বক্সটা আর দেখাবে না, সুতরাং আমরা এটা চেক মার্ক করব না, ঠিক আছে। তো এটাকে আমরা ওকে করে দিচ্ছি। তো ওকে করে দিলেই আপনার সামনে আপনি যেই ডায়ালগ বক্সের ভেতরে যা ভ্যালু দিয়ে পেপার ক্রিয়েট করেছেন সেটাই এখানে আপনার সামনে চলে আসবে। এই পেপারটা হচ্ছে আপনার A4 সাইজ পেপার, এর মিলিমিটারে মাপ হচ্ছে 210 বাই 297, আর ইঞ্চি দেখতে গেলে এখান থেকে ইঞ্চি, তখন এটার মাপ দেখাবে আপনার ইঞ্চিতে 8.268 আর 11.693, ঠিক আছে। 8.268 হচ্ছে আপনার হরাইজেন্টালি, আর ভার্টিক্যালি হচ্ছে 11.693। ওকে, তো আপনি এবার চলে আসুন এইখানে, এই জায়গাটা হচ্ছে আপনার পেজ বাই ডিফল্ট দিয়ে রেখেছে, আপনি কোন পেজ নিয়ে কাজ করবেন। যদি আপনি A4 পেজ চান তাহলে A4 পেজ, যদি লেটার পেজ চান লেটার হয়ে যাবে, যদি কাস্টম চান কাস্টম হবে, আপনি এখান থেকে পেজের সাইজ যে কোনো রকমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, অথবা 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এটা আর আপনার A4 সাইজ পেপার নেই, এটা আপনার 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে আবার এটাকে A4 সাইজ করতে পারেন, সুতরাং আবার আপনার এটা A4 সাইজ পেপারে চলে আসবে। ওকে,
আচ্ছা, এটা আপনাদের প্রথম ডায়লগ বক্সে দেখিয়ে দিচ্ছি, এটার মানে হচ্ছে পোর্ট্রেট আর এটার মানে হচ্ছে ল্যান্ডস্কেপ। যেই এটা করবেন আপনার পেজটা ল্যান্ডস্কেপে এরকম ঘুরে যাবে। আবার যদি এটা প্রেস করেন তাহলে এটা আপনার পোর্ট্রেটে চলে আসবে। ঠিক আছে, এইবার এই দুটো সিম্বলের মানে কি? এই দুটো সিম্বলের মানে হচ্ছে আপনি যদি ধরুন এই যে সিম্বলটা দেখছেন নিচে, এখান থেকে যদি এরকম পেজ নেন, ঠিক আছে, তাহলে 1 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজ পর্যন্ত আপনার সব পোর্ট্রেটেই এ4 সাইজ পেজ আসবে। এইবার ধরুন আপনি কাজ করতে করতে 2 নম্বর পেজে অথবা 3 নম্বর পেজে ভাবলেন যে পেজটা আমার ল্যান্ডস্কেপে দরকার, তখন কি করবেন? তখন কি করবেন? তখন এই দ্বিতীয় অপশানটা আসতে হবে, কারেন্ট পেজ। এটা হচ্ছে অল পেজ, এটা হচ্ছে কারেন্ট পেজ। তো কারেন্ট পেজ আসলে কি হবে, এই পেপারটাকে যদি আপনি ল্যান্ডস্কেপ করেন তাহলে এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আর বাকিগুলো সব আপনার পোর্ট্রেট থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আপনারা এখান থেকে কি করতে পারেন, এরপরে চলে আসছে ইঞ্চি মিটার, আপনি পেজটাকে পেজের মাপটাকে কিভাবে কি করবেন না করবেন সেটা করতে পারেন, অথবা আপনার এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিছু ড্র করলেন, তো ড্র করার পরে আপনি এটাকে ইঞ্চিতে বড় করবেন না ছোট করবেন সেটা আপনি করতে পারেন। যেমন ধরুন আমি এখানে মিলিমিটার নিলাম, আমি মিলিমিটার নিলাম 89/54। ওকে, এন্টার করলাম, তাহলে এই বক্সটা এখন এই সাইজের হয়ে গেল। ঠিক আছে, এবার যদি এই বক্সটাকে আপনি ইঞ্চিতে দেখতে চান তাহলে কি করতে হবে, আবার বাইরে মাউস ক্লিক করে ইঞ্চিতে যান, ইঞ্চিতে গিয়ে বক্সটাকে আবার ধরুন, ধরলেই আপনার এখানে ইঞ্চিতে দেখতে পাবেন এই জায়গাটায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে অপশানটা দেখছেন, এই অপশানটা হচ্ছে নাজ ডিস্টেন্স। নাজ ডিস্টেন্স মানে হচ্ছে আপনার এটা এখন আমাদের 0 অ্যাঙ্গেলে রয়েছে। নাজ ডিস্টেন্স হচ্ছে আপনার এই অবজেক্টটাকে আপনি কিবোর্ডের অ্যারো কি দিয়ে কতটা দূরে সরাবেন বা কত মিলিমিটারে যাবে সেটা ঠিক করে। যেমন এটা এখন আছে আপনার ইঞ্চিতে, ইঞ্চিতে আছে এখন কত, 0.01। ঠিক আছে, তো এটাকে যদি আমি এখন 1 ইঞ্চি করি তাহলে আমার এই অবজেক্টটা 1 ইঞ্চি সরবে, 1 ইঞ্চি সরলো। কী করে বুঝবো 1 ইঞ্চি সরলো? আমি এখানে একটা 1 ইঞ্চির বক্স বানাবো। ওকে, 1 ইঞ্চির বক্স বানালাম, ঠিক আছে, এবার এই বক্সটাকে ধরলাম, কিবোর্ড থেকে আমি ডান দিকের যে অ্যারোটা রয়েছে, 4টে অ্যারোর মধ্যে ডান দিকের যে অ্যারোটা রয়েছে সেটা একবার প্রেস করব। ঠিক আছে, একবার প্রেস করলাম, দেখুন ওই বক্সে যে বক্সটা আমি পরে নিয়েছিলাম সেই বক্সে সোজা গিয়ে ওর সঙ্গে সেট হয়ে গেল। সুতরাং আমি যদি এটাকে 1/2 ইঞ্চি করি, 0.5, তাহলে কি হবে, এটাকে যদি আপনি ধরে রাইট অ্যারো কিটা একবার প্রেস করেন তাহলে ওটা 1/2 ইঞ্চি যাবে। ঠিক আছে, আবার 1/2 ইঞ্চি গেলে পুরো 1 ইঞ্চি যাবে। ওকে, বুঝতে পারলেন? এর পরবর্তী ক্লাসে আমি মুভ টুল এবং শেপ টুল সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সুতরাং এবার আপনাদের কাজ হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা,
লাইক করা অবশ্যই ভালো লাগলে, আর যদি না ভালো লাগে ডিসলাইক করতে পারেন। আর যদি শেয়ার করতে ইচ্ছা করে তাহলে শেয়ার করবেন, তাহলে আমার খুব উপকার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।